দেখো, আমরা গত ক্লাস লিংক কোথা ছিল, লিংকে কিন্তু অনেকগুলো কাজ আছে, তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা শিখে নিবে, বাট এর থেকে বেশি তো ওটা প্রয়োজন নেই, অনেক কাজ আছে কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, বুক মার্ক হচ্ছে কি, ধরো কন্টাক্টের মতো, আমার একটা ফোন কল আসলো, আমার চাচি, আমার মামি, আমার কাকি, আমাকে কি করতে হবে, এটাকে ফোন বুকে সেভ করতে হবে, তাই না? তাহলে কি সবসময় সংরক্ষণ থাকে? তুমি চাইলে কিছু লেখা তুমি সংগ্রহ সেভ করতে পারো, সেটা কিভাবে, বুক মার্ক, যদি ফোনে হয় কন্ট্যাক্ট সেভ, ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, আর এখানে হলে এটা কি হবে, বুক মার্ক, কিছু লেখা আমি সেভ করে রাখবো, ঠিক আছে। জাস্ট এটাই তুমি সিলেক্ট করো, অথবা এটা একটা হেডিং দাও যে আমি এই লেখাটুকু এখানে সেভ করব, একটা হেডিং দি, দিস ইজ মাই নিউ প্যারা, নিউ প্যারাগ্রাফ, ওকে। এটাকে আমি একটা হেডিং বানাই, কি বানাবো, হেডিং, আমি হোমে যাব, তারপর এখানে গিয়ে হেডিং 1 2 এভাবে কয়টা আছে মোট বলো তো, কেউ বলতে পারবা হেডিং মোট কয়টা আছে? 9টা। ক্লিক করলে 3 নাম্বারটা আসবে, এটা ক্লিক করলে 4 নাম্বারটা আসবে, ঠিক আছে। তুমি চাইলে এবার সেভ করতে পারো, ওকে। তারপর আমি ইনস্টারে চলে যাই, বুক মার্ক, ওকে। এই নামটা আমি এখান থেকে কি করতে পারি, সেভ করতে পারি, এটাকে কপি করতে হবে, পুরোটাই কপি করো, তারপর বুক মার্কে যাও, এখানে গিয়ে পেস্ট করো, এটা অ্যাড করা যাবে না, ধরে কন্টাক্ট হিসেবে সেভ করে রাখতেছি, কারণ এখানে স্পেসগুলো দেওয়া যাবে না, প্রয়োজন হলে আন্ডারস্কোর দাও, আন্ডারস্কোর, ওকে, তখন তুমি অ্যাড করতে পারবা। তার মানে এই লেখাটুকু এই নামে, মানে হচ্ছে এই নামে কি হয়ে গেলো, বুক মার্কে সেভ হয়ে গেলো, সংরক্ষণ হয়ে গেলো। জাস্ট আমাদের যদি কোনো সেভ করতে মন চায়, কোনো প্যারাগ্রাফ, ফুল ফাইল না, প্যারাগ্রাফ বা ছোটো কিছু অংশ, সেক্ষেত্রে আমরা ইউজ করবো বুক মার্ক, ওকে। আর ক্রস রেফারেন্স হলো কিছু, কি রেফারেন্স দেখানো, উৎস দেখানো, আমি এখানে কি কি ব্যবহার করলাম সেটা আমি দেখাতে পারি, যদি প্রয়োজন আসলে হয়, তেমনটা তোমাদের হবেও না, যদি প্রয়োজন হয় আর কি, কিছু উৎস দেখাবো। ধরো আমি কি নিলাম বলতো, এখানে একটা একদম নিচে আমি কি কি বুক মার্ক নিলাম, কি হেডিং নিলাম, একটু দেখাতে চাচ্ছি কি নিচ্ছি। তুমি এখানে চলে যাও, ক্রস রেফারেন্স, আমি একটু কি নিচ্ছি, একটা হেডিং নিচ্ছি, একটা বুক মার্ক, আমি চাই ওই হেডিংটা আমি নিচে দেখাবো, না লিখে, না লিখে হেডিং ক্লিক করে দেখো, হেডিংটা চলে আসছে, ওই যে একটু মারাছিলাম ওটা চলে আসছে, যদি প্রয়োজন হয়, হ্যাঁ আমি না লিখে দেখাতে চাচ্ছি, ইনসার্ট, দেখো ওই হেডিংটা এখানে চলে আসছে, ওকে। তুমি এভাবে কিছু রেফারেন্স না লিখে দেখাতে পারো যদি প্রয়োজন হয়, আর না হলে তো নাই, ঠিক আছে। এরপর যদি দেখো কমেন্ট, মানে মন্তব্য, ঠিক আছে, আমি যদি কোনো লেখার অংশ বিশেষ যদি মন্তব্য করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কমেন্ট। তুমি এখানে সিলেক্ট করো, হ্যাঁ আমার এই লেখাটা খুবই ভালো লাগছে, খুব মনে ধরে গেছে, ঠিক আছে, হার্ট টাচিং লেখা, ঠিক আছে, পোস্ট, ওকে। তুমি হ্যাঁ খুব মানে এটা লেখছে কে, ইসমু, তো ও বড় ভাইকে নিয়ে একটা সুন্দর একটা কথা লিখলো, আমি ইন্সপায়ার হয়ে একটু ভালো লাগে, তো আমি ভালো লেগেছে তো আমি একটা মদও করতে পারি, কীভাবে এটাকে সিলেক্ট করে কমেন্টস, থ্যাংকস ব্রাদার, ঠিক আছে, থ্যাংকস ব্রাদার, ঠিক আছে, ওকে, এই টাইপ কিছু লিখতে পারি, একটা কমেন্ট জুড়ে দিতে পারি, ঠিক আছে, থ্যাংকস ফর অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করার জন্য ধন্যবাদ, ঠিক আছে, যা যেটা ভালো লাগে ছোটো ছোটো কিছু কমেন্ট মন্তব্য আমরা জুড়ে দিতে পারি যদি প্রয়োজন হয় আসলে। হ্যাঁ এটা আবার আমি সেভ করে আমি আবার ওকে পাঠালাম, সে দেখি তোমার ভাই কিছু লিখছে কি না, পড়ছে কি না, ও যাক ওরও একটু ভালো লাগবে, যাক ভাই আমাকে কী করলো, একটা ধন্যবাদ দিল, ঠিক আছে, কৃতজ্ঞতা স্বীকার করলো, ঠিক আছে, ওকে ফাইন। আবার যদি চাইলাম কেটে দিতে পারি, রাইট বাটন ক্লিক করো, ডিলিট কমেন্ট, ওকে। এবার আসি হেডার, খুবই ইম্পর্টেন্ট, এখন আমাদের তেমনটা কাজে লাগবে না, ফুটার আরও ইম্পর্টেন্ট, যখন একটা প্রজেক্টে নামবো তখন লাগবে। হেডার ফুটার কাকে বলে, একটা পেজের প্রথম উপরে অংশকে বলা হয় হেডার, আর নিচে অংশকে বলা হয় কি, ফুটার, যেটা আমরা লিখতে পাই না, এখানে ডাবল ক্লিক করো, হেডার ওপেন হয়ে গেছে, যখন তুমি হেডার ওপেন করবা ফুটার অটোমেটিক ওপেন হয়ে যাবে, ক্লিয়ার, হেডার ফুটার কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, দেখো এখানে কি আমাদের অলরেডি আসছে, আমাদের এটা ওইটা দাও, ব্যাপারটা দাও, দেখো আমি যে এখানে একটা শিট বানালাম না, এখানে কিন্তু আমি আমার কোম্পানি লোগোটা ইউজ করছি, তাই না, দেখ কোম্পানি লোগো, এটা কীভাবে করলাম বলতো, হেডার, কোথায় বললাম এটা, হেডার, এটা অলরেডি আমার কী করতে হবে, হেডারে ইউজ করতে হবে, ঠিক আছে, তো চাইলে সেরকম আমি এখানে ইউজ করতে পারি, ওকে, এখানে ক্লিক করো, যেমন MIT মাল্টিসফট ইনস্টিটিউট অফ টেকনোলজি,
ওকে আমি কি করতে পারি, এস্টাবলিশ করতে পারি, বাট এখানে কিন্তু তুমি কোনো কিছু এডিট করতে এখন আর পারবে না। তুমি এখন হেডারে আসো, সিলেক্ট করো, তারপর তুমি কি করো এটাকে বড় করো, বোল্ড করো। তুমি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারো, যেমন কোনটা দিতে পারি, অনেক ভুলে যাচ্ছে, দেখি কোনটা বলে, করবেল, এটা খুবই চমৎকার, আমার নিজের ভালো লাগে এটা, দেখবে। ওকে, তোমার নিচে দরকার জায়গা দরকার, এন্টার দাও, জায়গা চলে আসবে। এবার তুমি অ্যাড্রেস লিখতে পারো, চাঁদ রোড, কি বলে এটা, সুরত মহল মার্কেট, কমা ট্রাঙ্ক রোড, কমা ফেনি। ওকে, তুমি চাইলে এটা ফোন নাম্বার জুড়ে দিতে পারো, ওয়েবসাইট জুড়ে দিতে পারো, প্রয়োজন হলে তুমি এটা লোগো দিতে পারো। সেটা কীভাবে, ইনসার্টে গিয়ে, এটা আমি এখন দিচ্ছি লোগো তো বানাচ্ছি না, আর নেট চলে গেছে অলরেডি, দেখি তো ওয়ার্ক অফলাইন এখানে আছে কি না, না এখানে আপাতত নাই, ঠিক আছে, আপাতত নেট না থাকাতে দিতে পারতেছি না, তুমি চাইলে এখন দিতে পারো। হ্যাঁ, আমার তোমার কাজ শেষ, এটা তুমি সেন্টার নিতে পারো, কীভাবে হোম থেকে এই যে সেন্টার। ওকে, যখন তোমার কাজ শেষ, তুমি আবার এই অংশে এসে ডাবল ক্লিক করো, হেডার শেষ। ওকে, তুমি এখানে আর কোনো এডিট করতে পারবা, দেখো এডিট করতে পারো, জাস্ট ডাবল ক্লিক করলে তখন এডিট করতে পারবা। এখানে ক্লিক করো, এটা ব্লার হয়ে গেছে, কারণ কি এটা হেডার যেটা বোঝাবে, বাট তুমি যখন প্রিন্ট করবা, প্রিন্টে গিয়ে এটা প্রিন্ট হয়ে যাবে ক্লিয়ারলি, দেখো ক্লিয়ারলি হয়ে যাবে। ওকে, আর ফুটার গিয়ে আমি ডেট লিখতে পারি, ডাবল ক্লিক করো, এটা ডেট লিখতে পারি, একটা টাইম লিখতে পারি, একটা সময় লিখতে পারি, অথবা কোনো একটা কমেন্টস লিখতে পারি, ঠিক আছে। এটা এমআইটি নিজস্ব একটি সম্পদ, এটা অন্য কেউ হোক, অন্য কোনো কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা আমি কিছু টপিক লিখে দিতে পারি, এটা কিন্তু ফুটার লেখা হয়, কিসে লেখা হয়, ফুটারে লেখা হয়। ওকে, যা তুমি অ্যাড করে দিতে পারো। ওকে, এ হলো আমাদের হেডার ফুটার, আমি এখানে ডাবল ক্লিক করলে এগুলো চলে যাবে, ইনসার্ট। এগুলো কখন লাগে, আমরা যখন অফিসিয়ালি কোনো কিছু প্যাড বানাই, যেমন ইউনিয়ন প্যাড, পরিষদ প্যাড, পৌরসভার এক্সেট্রা, আমরা যদি তৈরি করবো, ঠিক আছে, তখন বুঝতে পারবো, তখন করবো। আচ্ছা, এবার আমরা চলে যাই পেজ নাম্বার, আমি চাইলে উপরে নিচে ডানে একটা পেজ নাম্বার জুড়ে দিতে পারি, এখানে ক্লিক করো। ওরা কিছু আবার হেডার ফুটার কিছু ডেমো দেয়, দেখো যে দেখো কিছু ওরা কিছু বানায়, দেখো বানাইছে, ওকে, ফুটার ওরা বানায়, দেখো বানাইছে। পেজ নাম্বার তুমি কীভাবে ইউজ করতে চাও, টপে না বটম, না পেজ মার্জিন, না কারেন্ট পজিশন, ওকে, তুমি যেভাবে মন চাই ইউজ করতে পারো। ওকে, আমি যদি চাচ্ছি বটমে দেখা, এই যে বটমে যাবা, কোন স্টাইলের বলতো, এই টাইপের, যে ওয়ান পেজ, টু পেজ, থ্রি পেজ, এই টাইপের দেখাবে লেখাগুলো, জাস্ট ক্লিক করো, দেখো দেখো চলে আসছে ওয়ান, এখানে ক্লিক করো, দেখো পেজ কিন্তু থাকবে। তুমি যখন আটটা পেজ নিবা, তখন টু পেজ চলে আসবে, দেখো দেখো এটা আটটা পেজ। তবে প্রত্যেক পেজে অটোমেটিক হেডার ফুটার থাকবে, এক পেজ দিবা আরেক পেজ দিবা না, ওটা হবে না, সকল পেজ দিতে হবে, ঠিক আছে, সকল পেজ দিতে হবে। ওকে, এরপর আমাদের কি আছে বলো, তার টেক্সট বক্স, এটা কিন্তু ছিল, কেউ বলতে পারো কোথায় টেক্সট বক্স, এটা এমন একটা বক্স যেখানে তুমি কোনো কালার ফিল ছাড়া তুমি কি করতে পারো, টেক্সট লিখতে পারো। এটা আমাদের শেপে ছিল, ঠিক আছে, এই যে শেপ, শেপে যাবে যে কর্নার দেখো পড়ে আছে যেটা, এটা হচ্ছে টেক্সট বক্স, এটা এখানেও দিচ্ছে আবার, এটা এখানেও দিচ্ছে। তো ওরা কিছু ডেমো দেখো দিয়েছে, তুমি চাইলে এটা ইউজ করতে পারো, অথবা নিজে ড্র করতে পারো, এই যে ড্র টেক্সট বক্স ড্র করো, আর ইকুয়াল আর এন্ড র্যান্ড, শুধু এই বক্সে হয়ে যাবে, দেখো। তুমি আবার এটাকে শেপের মতো ব্যবহার করতে পারবা, শেপের যে অপশনগুলো আছে এখানে সেম আছে, দেখো এখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারো, ফিল চেঞ্জ করতে পারো, নিজের মতো আউটলাইন তুলে দিতে পারো, এবং শেপ বানায় ফেলতে পারো। ওকে, টেক্সট বক্স কেন, এটা এমন একটা বক্স, একটা শেপ যেখানে তুমি লিখতে পারবা, যেখানে তুমি কি করতে পারো, লিখতে পারবা। ওকে, আর তুমি যদি শেপে যদি লিখতে চাও, শেপ যেমন শেপটা পানে আমি, দেখো দেখো এটা একটু মাঝখান থেকে লেখা আসে, কর্নার থেকে আসে না, যদি তোমার কর্নার থেকে প্রয়োজন হয় টেক্সট বক্স, আর মাঝামাঝি প্রয়োজন হলে শেপ, যেটা ভালো লাগে। আবার তুমি টেক্সট বক্সকে এই হুবু এই সিস্টেম করতে পারবা, শেপ বানিয়ে ফেলতে পারবা, এটা একটু দেখালাম। ওকে, এ হলো আমাদের টেক্সট বক্স, আমাদের কেস দেখি তো, এটা এটা ক্লিক করে ডিলেট, ইনসার্ট, তারপর হচ্ছে আমাদের কুইক পার্টস, কুইক পার্টস, তুমি কিছু লেখা লিখলা, ধরো এই লেখাটা এমআইটির একটা কথা উক্তি, ঠিক আছে, আমি যদি ছোট্ট করে একটা নোট দিব, কী দিব, একটা নোট ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি কুইক পার্টস ইউজ করি, অটোটেক্স লিখে দিতে পারো, দিয়েছ ওরা কিন্তু, ডকুমেন্ট প্রপার্টি এ বলে গেছে, ফিল্ডে গিয়ে তুমি নিজে লিখতে পারো, বা ডকুমেন্ট প্রপার্টি ওরা বানা রাখছে এগুলো, যেমন আমি যাচ্ছি এটা কী লিখছে, ধর এটা আবিদ ভাইয়ের একটা লেখা, ঠিক আছে, তুমি অথর মানে লেখক, অথর অর্থ হচ্ছে লেখক, এখানে অথর ক্লিক করে দেখো,
চলে আসছে এমআইটি, আমি এমআইটি কেটে দিই। লিখছে কে? আবিদুর রহমান। ওকে দেখো আমি এটাকে তুলে দিই, পরে এটাকে ড্র্যাগ করে এখানে। ওকে দেখো কেউ যখন লেখাটা পড়বে যখন শেষ হবে কাজী আবিদুর রহমানটাকে সে ক্লিক করবে, দেখবে অথর, মানে সে এই লেখাটা এখানে লিখছে। ওকে এরকম ছোট নোট আমরা কি করতে পারি, নোট প্রয়োজন হলে জুড়ে দিতে পারি। এবার আমরা কী কী দিতে পারি, এভাবে কোম্পানির নাম দিতে পারি, তারপর কী কী দেওয়া যায়, ক্যাটাগরি কমেন্টস যুক্ত করতে পারি, কোম্পানি দিতে পারি, যেটা মন চায়। ছোট ছোট নোট তুমি লেখার সাথে জুড়ে দিতে পারো, অ্যাডজাস্ট করতে পারো যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হয় তাহলে দরকার নাই, ঠিক আছে। ওকে এগুলো আমাদের কখন প্রয়োজন হয়, যেমন আমরা রচনা পড়তাম, গুরু রচনা, রবীন্দ্রনাথ, বিশ্বকবি, তারপর ঠিক আছে, তারপর হচ্ছে যে আরও একসেপ্টা ওরা কিছু উক্তি লিখত, যেমন ষড় ঋতু মানে ছয় ঋতু, তো কাজী নজরুলে কিছু বৃষ্টি ছড়াচ্ছিল, চার লাইন লিখে লিখে দিত কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিত নিচে, ওই নোটটা আমরা এখানে চালিয়ে ইউজ করতে পারি এই কুইক পার্ট দিয়ে যদি প্রয়োজন আসলে হয়, ঠিক আছে। আচ্ছা এরপর আমার দেখো এটা হচ্ছে আমাদের ফন্টের আলাদা একটা স্টাইল, এই যে এইটা আমি এটা সেট করে দেখো সেট করলাম, এই যেগুলো ওয়ার্ড আর্ট। ওকে এগুলোকে আমরা আগে পাইসি বলো তো, এগুলো কে বলতে পারবা কোথায় আছে? এই যে হোমে যেখানে টেক্সট টাইপোগ্রাফি সেম সেম কাজটা আমরা এখানেও করতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে ড্রপ ক্যাপ, এটা আর একটা সুন্দর টেক্সটাইল। আমি চাচ্ছি আমার যে লেখা আছে না ওই লেখার শুরুতে প্রথম অক্ষরটা সবচেয়ে বড় হবে, সেট করো, এটাকে বলা ড্রপ ক্যাপ। এই যে এখানে ড্রপ বিটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি কি না এই বিটা মার্জিনের বাহিরে যাবে, তুমি সেট করো এখানে গিয়ে বলে দাও ইন মার্জিন, তাহলে মার্জিনের বাহিরে, এটা স্টাইলিং, জাস্ট স্টাইলিং, হয় ভিতরে রাখো নাহলে বাহিরে রাখো। তুমি যেন প্রত্যেক প্যারাও ইউজ করতে পারো, তুমি যাকে সিলেক্ট করবা ওই প্যারার প্রথম অক্ষরটাই বড় হাতে করবে যাকে সিলেক্ট করবা, দেখো এটা হয়ে গেছে। ওকে এবার প্রত্যেকটা করতে পারো। এরপর হচ্ছে আমাদের সিগনেচার মেবি, এটা এটা আমাদের সিভিতে লাগে, যে আমি একটা সিভি লিখলাম এখানে নিচে একটা কী করবো একটা সিগনেচার অ্যাড করে দিব, সেক্ষেত্রে আমি কী করতে পারি নিচে চলে যায়, দেখো একটু নিচে যায় যেটা লাইন আসবে সিগনেচার করা থাকবে, এই সিগনেচার লাইনে ক্লিক করো, এই যে অ্যাড সিগনেচার এই উপরটা, এটা ওদের অনলাইন থেকে আসবে, তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই তো এটা আমরা ইউজ করবো না, আমরা নিজেরাই লিখে নিব, মাইক্রোসফটে ক্লিক করো এখানে। আচ্ছা সাজেস্টেড সাইনার মানে যার সাইন করা দরকার, জি সার্ভার ওরাম সার লিখলো এখানে। ওকে তো আমি যে এমপ্লয়ি সাজেস্টেড সাইনার টাইটেল, ফর এক্সাম্পল ম্যানেজার, তো আমি হচ্ছে ওয়েব ট্রেনার, আমি লিখেছি এটা কী হলো। ওকে তো আমার একটা ইমেল, তো ইমেলটা হচ্ছে যে অপশনাল, এটা শো করে না, ওকে দাও এবার চলে আসে, দেখো এখন আমি এটা প্রিন্ট করে আমি আমার সিগনেচার দিয়ে দিব, ঠিক আছে। তুমি চাইলে এটা এভাবে করতে পারো যদি প্রয়োজন হয়, এটা আমাদের সিভিতে লাগে, সিভি কারিকুলাম বিটা বায়োডাটা লাগে। ওকে এই টাইপের সিগনেচার তুমি জুড়ে দিতে বা যুক্ত করতে পারো। এরপর হচ্ছে আমার ডেট টাইম, তুমি লিখে দাও যে আমি এটা এখানে এটা কখন লিখলাম, ডেট টাইম জুড়ে দিব লিখে দিব, এখানে অলরেডি অপশনটা আছে দেখো ডেট অ্যান্ড টাইম, ইনসার্ট ডেট অ্যান্ড টাইম ক্লিক করো, তুমি কোন ধরনের টাইম দেখাবা সবগুলো আছে, ঠিক আছে। আমি এটা দেখাবো এই সময়টা দেখাবো, ওকে চলে আসছে দেখো ওয়েডনেসডে 23 February 2022, ওকে চলে আসছে, তুমি সময় যুক্ত করলে এটা ইউজ করবা। ওকে আর একটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, সেটা হচ্ছে কি অবজেক্ট, খুবই প্রয়োজনীয় এটা, কিন্তু অবজেক্টটা খুবই প্রয়োজনীয়। আমি যদি ফটোশপ বলো এক্সেল বলো অ্যাক্সেস বলো কিছু ডাটা ইনপুট করতে চাই, ডাটা এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে অবজেক্টটা খুবই লাগে, ঠিক আছে। ওকে অবশ্যই শীটগুলো এখানে নাই, তোমাদের দেখো ওই শীট সব কেটে ফেলছে, আসলে উইন্ডোজ দেওয়া তো সব কেটে চলে গেছে, তোমার দেখাতাম। যদি আমরা এক্সট্রা কোনো ফাইল চাই সেক্ষেত্রে যদি ডাটা এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো অবজেক্ট, ইউজ করবো অবজেক্ট ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এক্সেলের যে ডাটাটা আছে শিটটা আছে এটা যে ভিতর ডাটা যেটা আসছে সেটা ইনফরমেশন আমরা ওয়ার্ডে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এটা অবজেক্ট, অবজেক্ট যেহেতু আমরা বানাবো না তাহলে ফাইল নিয়ে আসবো, ক্রিয়েট ফ্রম ফাইল ব্রাউজ, তারপর হচ্ছে ডেস্কটপ ফাইলটা দেখাই দেয় যে ফাইলটা দেখো ওখানকার ডাটাগুলো দেখে চলে আসবে, দেখা চলে আসছে। তবে ওগুলো এক গড়া ছিল, কয় গড়া ছিল, জাস্ট এক গড়া, আমি যদি পরক্ষণ দেখে আসি কিনা চলে আসছে, ঠিক আছে। কারণ আমি যদি সবগুলো এক গড় করি দাঁড়াও,
এই গড়গুলোকে বড় করি, তখন এগুলো সব চলে আসবে। ওকে, আমি আবার সেভ করি, দেখো আবার এটাকে আবার নিয়ে আসি, ডিলেট, সেম ভাবে দেখো গড়টা ছোট ছিল তাই আসে নাই। এখান থেকে ব্রাউজ, তারপর হচ্ছে ডেস্কটপ, বুক ওয়ান, আই হোপ সবগুলো লেখা চলে আসবে। এই চলে দেখো চলে আসছে। তাহলে ওখানকার ডাটা আমি অ্যাক্সেপ্টটা আমি কি করতে পারি, এখানে ইনপুট করতে পারি, নিয়ে আসতে পারি যদি প্রয়োজন হয় অবজেক্টের মাধ্যমে। যারা হায়ার ম্যাথ করে তার জন্য ইকুয়েশন খুবই প্রয়োজন, ইকুয়েশনের ম্যাথগুলো, ঠিক আছে? যারা হায়ার ম্যাথ করে এটা ম্যাথ তাদের জন্য এটা। তো যেহেতু আমরা হায়ার ম্যাথ করি না, আমাদের প্রয়োজন নাও হতে পারে, আমরা সূত্র লিখতে পারি না। এখানে জাস্ট এখানে ক্লিক করো যে আমি সূত্র লিখবো, তাহলে ইন ইকুয়েশন, ওকে, তুমি লিখতে পারবা মাউস ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পসিবল হয়, ঠিক আছে? চলে আসে দেখো, এই যে মাউস ঘুরিয়ে ঘুরিয়ে যা পারো, এই যে এটা হয় না, ঠিক আছে? দেখে দেখি ইনসার্ট কর, দেখো চলে আসছে। ওকে, তুমি চাইলে ও লিখে লিখে করতে পারো, নিতে পারো। তো ওদের অনেক ইকুয়েশনে অনেকগুলো ম্যাথ ফর্মুলা ফাংশন আছে, যারা হায়ার ম্যাথ যাদের প্রয়োজন, তো আমাদের তো প্রয়োজনই নেই অফিসিয়ালি, ঠিক আছে? ওকে, আমি এখানে ক্লিক করে এটা কেটে দিচ্ছি, দেখো। আর লাস্ট সিম্বল, চিহ্ন, দুনিয়ার সকল চিহ্ন এই সিম্বলের ভিতর পাওয়া যাবে, খুঁজো এগুলো না, মোর সিম্বলে যাও, তুমি খুঁজো কোন ধরনের চাচ্ছ, সব সব আছে, অ্যারাবিক হতো সব আছে। দেখো যেমন আমার দরকার এই যে এটা, জাস্ট ক্লিক করে ইনসার্ট দাও, চলে আসছে। এটা দরকার ইনসার্ট করা, এটা দরকার পাই বা যেটা আমরা বলি এটা, তারপর হচ্ছে আমরা টিএম ট্রেডমার্ক, দেখো চলে আসছে সকল দুনিয়ার সকল চিহ্ন এখানে পাবা। মোর সিম্বলে যাও, এখানে গিয়ে তুমি ফন্ট চেঞ্জ করো, এক ফন্টের আন্ডারে অনেকগুলো অলরেডি আসছে সিম্বল আসছে। যদি আমি সুতনিয়াম যদি খুঁজে, সুতনিয়াম যে কোথায়, তুমি ওই যে যুক্ত বর্ণগুলো এখানেও পেতে পারো, সুতন দেখো সুতনিয়াম যে এখানে আছে, দেখো এই যে যুক্ত বর্ণগুলো এখানে আসছে অলরেডি, দেখো এখানে ক্লিক করো, দেখো এই যে ইনসার্ট হয়ে যাচ্ছে, যুক্ত বর্ণ এখানে দেওয়া আসছে। ওকে, এই দেখো, ওকে, এই হলো তোমাদের ইনসার্ট মেনু। তো পরবর্তী ক্লাসে ফাইল কি ডিসকাস করছি, ডিসকাস ফাইল মেনু কথা বলছিলাম, ফাইল মেনু দেখাইছি কি, ফাইল মেনু, হ্যালো ফাইল মেনুকে দেখাইছি, ফাইল মেনু, ফাইল মেনু, ফাইল, 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 ফা